আপনারা এখন দেখছেন মানভূম আয়না। এটা 2 নম্বর জ্বর হয়েছে কোথা লোচনপুরে? আসছি এখন বিস্তারিত খবরে। নমস্কার বন্ধুগণ, আমি এখন চলে এসেছি সিরকাবাদ গ্রামের, যে গ্রামের কাড়াটা নুনিয়া গ্রামের 1 নম্বর কাড়ার সাথে জ্বর হয়েছে। ঠিক আছে, এই কাড়াটি কবে কতবার লড়াই করেছে এবং এই কাড়াটির সম্পূর্ণ ইতিহাস আমি তুলে ধরছি, ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন। আচ্ছা মশাই, আপনার কি নাম সম্পূর্ণ? আপনার দিলীপ ভক্তি। দিলীপ ভক্তি, গ্রাম পোস্ট? গ্রাম সিরকাবাদ, পোস্ট সিরকাবাদ, আরসা থানা পুরুলিয়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের যে এই যে কাড়াটা, এই কাড়াটা নুনিয়ার 1 নম্বর কাড়ার সাথে জড় হয়েছে? 1 নম্বর সঙ্গে জড় হয়েছে আমাদের। আচ্ছা, এই কাড়াটা যে আপনাদের জড় হয়েছে, তো এর আগে কি বাইরে কোথাও লাগিয়েছে? না, বাইরে কোথাও লাগাইনি, আমরা প্রথম লাগাচ্ছি। গ্রামে কোথাও? গ্রামও নাই লাগে কোথাও। শুনতে পেলেন বন্ধুগণ, এই কাড়াটি এই প্রথম লড়াইয়ের মাঠ দেখছে, এর আগে গ্রামেও লাগানো হয়নি, এমনকি কোথাও লাগানো হয়নি। তো আপনারা কি মনে করছেন যে লড়াইটা কেমন হবে? লড়াইটা একটু ভালো হোক আমরা ভাবছি, যে স্যার আমাদের কাড়াটা দোগে সে স্যার ভালোই লড়াই হবো। মানে কাড়াটা এই গ্রামের মাঠে যে মানে কাড়া যে আবডি সেইটা দেখে এরা মনে করছে যে লড়াইটা ভালো হবে, জিততে পারবে? তো হ্যাঁ, জিততে পারবো। হ্যাঁ, 1 নম্বর কাড়ার সাথে জড় হয়েছে, এরা মোটামুটি বলছে যে জিততে পারবো, আত্মবিশ্বাস আছে। তারপরে দেখা যাক কি হয়। আর কেউ কিছু বল? নমস্কার বন্ধুগণ, আমার নাম হচ্ছে কালু ভক্তি, গ্রাম সিরকাবাদ, পোস্ট অফিস সিরকাবাদ, থানা আরসা, জেলা পুরুলিয়া। আমাদের আগে অনেক অনেক ভালো ভালো কাড়া থাকতো, কিন্তু আমরা ওই লড়াবার আমাদের অতটা ইয়া ছিল না, কিন্তু এই অনেক জায়গায় কাড়া লড়াই দেখে দেখে আমাদের অনেকটা উৎসাহ বাড়ি গেছে। সেই জন্য আমরা এবার মনে করেছি ওই নুনা গ্রামে 1 নম্বর কাড়ার সাথে আমরা জোড় দিয়েছি, আমরা সবাই মত করে, তাই দেখি কাড়া কেমন লড়ে। আমরা তো মোটামুটি ভাবছি যে কাড়ার লড়াই ভালোই হবো, তবে দেখো তারপরে কী হয় ওটা তো আর বলতে পারা যাচ্ছে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে। বন্ধুগণ, বুঝতে পারছেন কাড়া লড়াই মানভূমের যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা ধীরে 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 টাউনে প্রবেশ করতে চলেছে। মানে সিরকাবাদ একটা টাউন জায়গা, এই প্রথম একটা টাউনের কাড়া একটা ডিহাতি গ্রামে লড়াই করার জন্য যাচ্ছে। মানে মানভূমের কাড়া লড়াই যে সংস্কৃতিটা, সেই সংস্কৃতিটা ধীরে ধীরে টাউনে ঢুকতে চলেছে। আপনারা এরপর ওর কাড়াটি দেখাচ্ছি, আপনারা ততক্ষণে সঙ্গে থাকুন এবং কাড়াটি দেখুন। নমস্কার।